যিনি কারো কাছে মুকাফি কেন ওই আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক যিনি, কাউকে জন্ম দেন নাই কাছ থেকে জন্ম নেন নাই কদিন সর্বময় ক্ষমতার মালিক যিনি তিনিই হলেন আমাদের আল্লাহ ওই আল্লাহ রাব্বুল আলমিনকে এক বলে মেনে নিতে পারলেন অমালা আয় কতিহী কুতুবিহী আল্লাহর ফেরেস্তাদেরকে মেনে নিতে পারলেন আল্লাহ আরব্বুল আর কিতাবটা সত্য বলে নির্ভেজাল বলে মেনে নিতে পারলেন জালিকাল কিতাবুল আর রয় যার মধ্যে কোনো সন্দেহ নাই ভেজাল নাই নির্ভেজাল কিতাব হিসেবে যদি মেনে নিতে পারো তাহলে তুমি একজন ইমানদারে পরিণত হতে পারবে এই ইমানদাররাং অতি সহজে জান্নাতে যাওয়ার জন্যে আমার আল্লাহ জানাই দিলেন ও বান্দা তুমি জান্নাতে যাওয়ার জন্য প্রথমত গুন যেটা অর্জন করবাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে জাহান্নামের ভয়ে যখন তোমার সামনে আমি আল্লাহর গণগান গাওয়া হবে তখন যদি তোমার চোখ দিয়ে দু ফুট পানি বের হয়ে আসে এই পানিটা নাকি পর্যন্ত আসা লাগে আমি আল্লাহ রাব্বুল তোমার জীবনের গুণাগোলা মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে মমিন বলে সাক্ষ্য দিয়ে দেব তোমাকে ইমানদার বলে সাক্ষ্য দিয়ে দেব তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজার সব দরজা খুলে দেব সকলে জোরে বলুন সুবহানাল্লাহ বাজগান ফয়েজিল রহমান ওয়া ইয়া তুযাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়া আবার আল্লাহ জানাই দিলেন দুই নম্বর গুণটা তোমার মধ্যে অর্জন করা লাগবে যখন আমি আল্লাহ রাব্বুলিনের করানুল করিমের আয়াত গুলা কোরআনুল করিমের আয়াতগুলো পাঠ করে তোমাকে শোনানো হবে তখন তোমার ইমানের পরিমাণটা আরও বেড়ে যেতে লাগবে যদি তোমার ইমানটা বাড়ে যদি বাতিলের কাছে মাথা নাতনা না করে যদি এক আল্লাহর কাছে সাহায্য কামনা করং এক আল্লাহ রব্বুল আলামিনের উপরও ভরসা করতে পারো আমি আল্লাহ রব্বুল আরমিন ঘোষণা দিয়ে দিলাম উলাইকা হুমুল মুমি নু অবশ্যই তুমি মমিন তোমার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে সকলের জোরে বলুন সুবাহান আল্লাহ এক নম্বর ইমান আনার পর আল্লাহর ভয়ে কাঁদতে হবে দুই নম্বর ইমান আনার পর আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনকে জীবনের চেয়ে সম্পদের চেয়ে বেশি করে ভালোবাসতে হবে কোরআনটা ভালোবাসার কারণে আমার আপনার ইমানটা বেড়ে যাবে কোরআনকে মায়া করার কারণে ইমানটা আমার আপনার বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি আবু কালেমা পড়লেন ইসলাম গ্রহণ করলেন বন্ধুরা মান এক বা দুই পা করেন কালিমার দামাত দেওয়ার জন্যে মানুষগুলাকে বাঁচানোর জন্যে কোরআনের কথা শোনানোর জন্য রাস্তায় বের হলেন প্রতিমধ্যে যাইতে গিয়ে দেখে একজন ইহুদি ইঞ্জিল কিতাবের অনুসারী ও বন্ধুরা মান অনেকগুলা মানুষ নিয়ে নসিহত করা শুরু করে দিয়েছেন অবকর অজে আল্লা হতা আলা আনহু কাছে চলে গেলেন জামান পুরো ডক দিয়ে বলে ও অফিনহাঁস তোমার কাছেই তো আমি একটু এসেছিলাম যদি একটু সময় দাও আমি দুইটি কথা তোমার সাথে বলতাম অবকর রাজে আল্লাহ হতালা আনহুকে সময় দেওয়া হলো ডক দিয়ে বলে ফিনহাস তুমি তো ইঞ্জিল কিতাবের হাফেজ তুমি আবার তাউনাদ কিতাবে রাহাফেজ তুমি বলো ইঞ্জিল কিতাবের মধ্যে ব্যাপারে কোনো আলোচনা আছে নাকি বলে উভয় কিতাবের মধ্যে কোরআনুল কারিমের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে তুমি কি কোরআনটাকে সত্য কিতাব বলে মেনে নিতে পারো তুমি কি কোরআনটাকে নির্ভাজাল কিতাব বলে মেনে নিতে পারো তুমি যদি নির্ভজাল কিতাব হিসেবে কোরআনটা মেনে নিতে পারো আমার আল্লাহ নামক শান্তির জায়গা উপহার দিয়ে দেবেন আর যদি কোরআনটা মেনে নেওয়ার পাশাপাশি যার উপরে নাজিল হয়েছেন ওই মানুষটাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মনে করে নিয়ে নবী হিসাবে রসুল হিসাবে প্যগম্বার হিসাবে যদি মেনে নিতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবে সকলে বলুন সুবহানাল্লাহ ফিনহাস জাগ দিয়ে বলে আবু কর তুমি কোন আল্লাহর কথা আমার কাছে বলতে এসেছো কোন কোরআন শরীফের কথা আমার কানে দিতে এসেছো যে আল্লাহ আল্লাহ নাকি আমাদের কাছে সাহায্য চাই ফিতরা চাই ফিদিয়া চাই যে আল্লাহ গরিব ওই আল্লাহর ব্যাপারে আমাদের কাছে কি বলতে এসেছ সকলে জোরে না নাউজমিল্লা আল্লাহ কি গরিব আরেকটু জোরে বলেন বিভিন্ন জায়গায় আল্লাহ তো কোরআনে কথা বলতে গিয়ে আল্লাহ এ আয়াতটা আল্লাহ তালা বর্ণনা করেছেন যখনই নামাজের কথা বলেছেন তখনই জাকাতের কথা যখনই নামাজের কথা বলেছেন তখন সদ্গার কথা যখনই নামাজের কথা বলেছেন পাশাপাশি দানের কথা আল্লাহ উল্লেখ করেছেন সকল বলুন সুহান আল্লাহ এই জন্য ফিরহাজ বলছে তোমার আল্লাহ গরিব খালি দান চাই ওই আল্লাহর প্রতি মানান্তে বলছো জোরে বলো না না আল্লাহর কোনো অভাব আছে? না। আরেকটু জোরে বলেন অভাব আছে? না। কথাটুকো বলেছে। আবু বকরজি আল্লাহু তাআলা عنہ আর সহ্য করতে পারলেন না। আবু বকরজি আল্লাহু তাআলা عنہ এত বিনয়ী ছিল এত নম্র ছিল এত সভ্য ছিল। রাসূলের পরে যার মর্যাদা পৃথিবী থাকা পর্যন্ত আবু বকরের মতো এত ভালো মানুষ রাসূলের পরে যার মূল্যায়ন করা হয়েছে এই মানুষ আর একজন আসবে না সকলে বলেন বললেন যে মানুষটা এত নম্র কারো দিকে চোখ আঙ কাউকে ধুমকি দিয়ে কথা বলতো না অথচ ওই দিন আল্লাহকে গালি দেওয়ার কারণে আল্লাহর ব্যাপারে বাজে কথা বলার কারণে হাতা গুছিয়ে নিজের মন মতো থাপ্পড় দেওয়া শুরু করলো শত শত মানুষ তার সামনে বসে আছে কোনো পরোয়া করলো না ভয় পেল না সকলে বলল এখনো যদি কোনো বলে হয়ে যায় প্রেমে যদি আসক্ত হয়ে যায় ওই মানুষটার কাছে যত বাধায় আসুক না কেন যত জেল জরিমানা আসুক না কেন কখনো ভয় পাবে না পিস্পা হবে না কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে ঠিক না ঠিক প্রয়োজনে মরবে শহীদ হবে ওই মানুষটা জেল জরিমানা সব মেনে নেবে কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে ঠিক না বে ঠিক আব্লাহাল পিছনের দিকে ভয় পেলেন না এতগুলা মানুষ আমি একা আছি আমাকে মারবে আমি মার খাব এমন কোনো ভয় পেল না বন্ধুরা আমার মারতে মারতে ফিনহাত জমিনে পড়ে গেছে অবক্ করা জেল্লা হতালানোর ডাক দিয়ে বলছে ফিনহাস তোমাদের সাথে যদি আমার রসুল সন্ধিতে আবদ্ধ না হতো এই মুহূর্তে আমি অববক্ষর তোমাকে জীবিত রেখে চলে যেতাম না পৃথিবীর থেকে তোমাকে চিরদিনের মতো বিদায় করে দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হতাম অব করা জেল্লা হোতাল হোক এক প দুই পা করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিল এমন সময় লোকগুলা তার কাছে এসে ডাক দিয়ে বলতে লাগলো ও নেতা এখন কেমন আছো কি অবস্থা সান্ত্বনা দেওয়া শুরু করে দিয়ে করল বলতে লাগল এ অনুসারীরা তোমরা কোথায় ছিলে একজন মানুষ শুধুমাত্র মেরে চলে গেল তোমরা কি তাকে দেখো নাই তোমরা তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছ তোমরা কি মারের প্রতিশোধ নিতে পারলে না সকল মানুষগুলোকে লক্ষ্য করে যখন এই কথাটা বলেছে লোকগুলা বলতে লাগলো নেতা আমরা দেখলাম তোমাকে মারতে শুরু করেছে আমরা দৌড় দিয়ে তোমাকে বাঁচানোর জন্য আসতে গেলাম কে যেন আমাদের পা গুলা মাটির সাথে টান দিয়ে চেপে ধরে রাখলো আমাদের হাত গুলা অচল করে দিল ক্ষমতা পেলাম না আসতে পারলাম না এই জন্য তোমার মারের প্রতিশোধ নিতে পারি নাই এখন কি করার দরকার কি করতে হবে তুমি আমাদেরকে বলো ফিনহাস বলে শুনে এখন আজকে মারের বিচার নিতে হবে এই বিচার আমাদেরকে করতেই হবে এমন একজন বিচারকের কাছে বিচারটা দিতে হবে যেই বিচারকটা আমাদের সুষ্ঠু বিচার বিধান চালু রাখবেন কার কাছে দেওয়া যাবে কার কাছে দেওয়া যাবে এক একটা মানুষ এক এক রকম মানুষের কাছে সিদ্ধান্ত দিয়ে দিল ফিনহাজ বলল না 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 এই মক্কানগরীর সব চাইতে ভালো মানুষ আবু অকর যে মানুষের চাইতে ভালো মূল্যবান মানুষ যদি না হয় মর্যাদার অধিকারী কোনো মানুষ যদি না হয় তার কাছে বিচার দিয়ে আমরা সুষ্ঠু বিচার পাব না এই আবু অকরের চাইতে ভালো মানুষকে একটু খুঁজতে থাকো অনেকেই সিদ্ধান্ত দিল মক্কা নগরীতে আবু বকরের চেয়ে ভালো মানুষ একজনই আছে তার নাম হল মোহাম্মদ নবী হলেন সবার সেরা নবী হলেন শ্রেষ্ঠ নবী যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই যে এত বিনয়ী নম্র গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে যাকে পাঠানো হয়েছে নবীকুলের শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠানো হয়েছে এই মানুষের কাছে গেলেই তো সঠিক বিচার পাওয়া যাবে এই মানুষ ছাড়া আর কারো কাছে গিয়ে সঠিক বিচারের আশা করা যেতে পারে না কথাটা বলা শুরু হল বলে তাই চলো সেই মানুষটির কাছে গিয়ে বিচার দিয়ে দেবং বন্ধুরা আমার বিচার দেওয়ার জন্য চলতে লাগলেন আল্লাহ বিশ্ব নবীর কাছে বিচার দেওয়া শুরু হলো ডাক দেয়া বলে তোমার কাছে আমি এসেছি তুমি তো আমাকে ভালোই চেন আমি ফিনহাস তোমার অনুসারী তোমার বন্ধু আবু বকর দেখো আমাকে মেরে আমার গাল গোলা ঘাট গোলা কেমন ফুলিয়ে দিয়েছে এর একটা সুষ্ঠু বিচার চাওয়ার জন্য এসেছি আল্লাহর নবী একটু মিসকি হাসি দিলেন দিয়ে বলতে ডাক লাগলো তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে কারণ আমার আবু কারো গায়ে হাত তুলতে পারে না কাউকে মারতে পারে না দেখো আমার অন্য কোন সাহাবি তোমাকে মেরেছে কিনা সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিল হা আবু করে মেরেছে আমি তাকে চিনি আমি তার ব্যাপারে জানি বন্ধুরা আমার এইভাবে নিয়ে গেলেন এইভাবে বিচার দেওয়া শুরু হলো কিছু সময় পর আল্লাহ নবীকে এমনভাবে জিজ্ঞাসা করা হলো আপনি কি বিচার করবেন আল্লাহর নবী সাহাবি আবু বক্করকে ডাকার অনুমতি দিলেন কিছু সময় পরে দেখে আবু মক্কর এক পা দুই পা করে আমার রসুলের দরবারে আসতে শুরু করেছে। আল্লাহ রসুল ডাক দেখ বলতে লাগলো আবু কর ফিনেহাজকে তুমি কি মেরেছো আঘাত দিয়েছো বলো সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাকে মেরেছি আঘাত দিয়েছি এই ব্যাপারে আপনার মতামতটা কি জানতে চাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলে কেন তুমি তাকে মেরেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন মেরেছি এটা আবু আকর আমি জিজ্ঞাসা আমাকে না করলে ভালো হয় দয়া করে যাকে মেরেছি কিসের জন্য মারলাম ওই মানুষটাকে জিজ্ঞাসা করুন আমি তাকে কেন বা আঘাত করেছি লোকটি বলতে লাগল আল্লাহর কসম খোদার কসম জাতির কসম মায়ের কসম পৃথিবীর যত কসম আছে সব কেটে নিয়ে বলতে লাগলো আবু আকরকে একটা কথাও আমি বলি নাই এমনিতে আবু করম মেরেছে বন্ধুরা আমার ক্ষুধাদ্রোহী যারা ইসলাম বিরোধী যারা কোরআনের শত্রু যারা তাদের কাছে সত্য আর মিথ্যা একই রকম ঠিক না বেটি এই মানুষগুলা মিথ্যা বলতে কখনো কষ্ট পাই না মিথ্যা বলতে আমাদের চুপাতে বাধাও লাগে না যেমন ভাবে একটি ছোট্ট করে কথা বলা যেতে পারে বন্ধুরা আমার আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ করানকে ভালোবাসার অপরাধী করানকে মায়া করার অপরাধে আবহ আমাদের ইমাম আবু হানিফাকে ধরে নেওয়া হল তাকে ধরে নিয়ে জেলখানার মধ্যে মার শুরু হয়ে পড়ল এমন সময় মারের পরেও যাকে তখন ফেরাতে পারলো না এমন সময় বন্ধুরা আমার চিন্তা নিল যাও আবু হানিফার মা ধরে নিয়ে আবার এখানে হাজির ইমাম আবু হানিফা রহমাতের মাকে ধরা জেলখানার মধ্যে তাকে তাকে নেওয়া মাকে শুরু মা চিৎকার দিয়ে কাঁদে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নিজেও চিৎকার দিয়ে দিয়ে কাঁদি এত জোরে জোরে চাবুকের আঘাত দেওয়া শুরু করলো চাবুকের দড়ির সাথে চামড়াটা জড়িয়ে জড়িয়ে উঠে আসতে লাগল মা চিৎকার দিয়ে কাদে আল্লাহ আমি মা সামনে আমার সন্তানকে নির্যাতন জুলুম অত্যাচার করছে গো আল্লাহ এতে আমার দুঃখ নাই কষ্ট নাই গো মা বোধ আমার একটাই দুঃখ লাগে আল্লাহ জানি না আমার ছেলে না জানি তাদের অত্যাচারে কোরআন থেকে দূরে সরে যাই কেনা একটু মার যখন থেমে গেল কাঁদো কেন কি হয়েছে গো মা বলে বাবা তোমার মায়াতে কাঁদি না তোমার মার থেকে কাঁদি না একটাই কারণে আমি চিৎকারে দিয়ে কাঁদি না জানি তুমি কোরআন থেকে সিটকিয়ে কা ফেরেদের অনুসারী হয়ে যাও কিনা তোমাকে যে যন্ত্রণা দেওয়া শুরু করেছে তোমাকে যেভাবে মারতে শুরু করেছে তোমাকে যেভাবে তোমাকে শাস্তি দেওয়া শুরু করেছে আমি ভাবছি যে হয়তো তুমি থেকে সরে গিয়ে কাফেরের মতবাদটা মেনে নেবে হাজারো চেষ্টা করলাম কিন্তু কোরআন প্রেমিক কখনো ইমান হারা হলো না কোরআন প্রেমিক কখনো কোরআন থেকে দূরে সরল না এটার নাম হলো ইমান ও বন্ধু ইমানদারদেরকে যতই যন্ত্রণা দেওয়া হোক যতই কষ্ট দেওয়া হোক জেল জরিমানা যতই দেওয়া হোক কখনো এরা পিস্পা হবে না ইমানের এর উপরে টিকে থাকবে ঠিক না ঠিক